আজকে যে রান্নাটা করছি তার জন্য চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে রেখে নুন আর হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে নিয়েছি। এখানে কুমড়ো এবং আলুকে সরু সরু পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখেছি। আজ কি রান্না করছি সেটা জানার জন্য ভিডিওটাকে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। আজ যে রেসিপি বানানে যা রহি হু ইসকে লিয়ে প্রন কো ধোনে কে বাদ নমক অর হলদি পাউডার সল্ট অ্যান্ড টার্মারিক পাউডার লগাকর ইসকো মাস্টার্ড অয়েল মে ফ্রাই কর লিয়ে হে অর ইয়াহা পর পাম্পকিন অর পোট্যাটো পতলে পতলে করকে কাট কর ইসকো ধো কর রখি হু। তো আজ ক্যা রেসিপি বানা রহি হু ইসকে লিয়ে ভিডিও কো স্কিপ না করতে হুয়ে এন্ড তক আপ লোগ দেখতে রহিয়ে। কড়াতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম চিড়ে। কড়াই মে মাস্টার্ড অয়েল সরসো কে তেল গরম হোনে কে বাদ কলঞ্জি নাইজেলা সিডস অর গ্রিন চিলি হরে মির্চ ইসকো ডাল দিয়ে হে। জব ইসমে ইসমে সে অ্যারোমা নিকলেগে তব তক হমকো ওয়েট করনা পড়েগা। কালো জিরে এবং লঙ্কা ফোড়ন দেওয়ার পরে একটু নেড়ে তার মধ্যে কুমড়ো এবং আলু এইভাবে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ইসকে বাদ পতলে পতলে করকে কাট কর রাখি থি কদ্দু অর আলু পাম্পকিন অর পোট্যাটো ইসকো ডাল দিয়ে হে। अब इसको अच्छे से फ्राई कर लूंगी। এবারে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এরপরে স্বাদ মতো নুন দিচ্ছি। ইসকে বাদ স্বাদ অনুসার নমক সল্ট ডাল দিয়ে হে। তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি। ইসকে বাদ টার্মারিক পাউডার হলদি পাউডার ডাল দিয়ে হে। কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কুছ দের কে লিয়ে ইসকো ঢক কে রখ রহি হু। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কুমড়ো এবং আলুগুলো নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিটস কে লিয়ে ঢক কে রখ দিয়ে থে তাকে জো পাম্পকিন অর পটেটো হে কদ্দু আর আলু ই আচ্ছে সে নরম হো যায় আর ফির জো ফ্রাইড প্রনস থে ঝিঙ্গা মছলি ও ডাল দিয়ে হে। ইসকে বাদ চিনি দে রহি হু। চিনি দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে। এই রান্নাটা মিষ্টি মিষ্টি হয় তবে আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা দেবেন। এবারে শুকনো শুকনো করে এটাকে ফ্রাই করতে হবে। इसको फ्राई करना पड़ेगा अब जब तक ये अच्छे से सूख ना जाए। भेजे भेजे नेवार पड़े देखो नेटा हुए गाचे। अच्छे से फ्राई कर लेने के बाद देखिए ये रेसिपी बन चुके हैं। पुरोनो दिने रेक्टर रान्ना अपनादेर संगे आज के शेयर कर लम। तो एटा अपनारा गरम भाते खान एटा भीषण भालो लागे खेते আর খুব সহজে হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না। পুরানে বেঙ্গলকে এক রেসিপি আপ লোককে সাথ আজ শেয়ার কিয়ে হে। তো ইসকো চাওয়াল কে সাথ জরুর খাইয়ে ইয়ে আচ্ছে লাগতে হে বহুত হি আর ইসমে জিয়াদা মসালে ভি নেহি লাগতে হে জলদি পক জাতে হে ইয়ে। এবারে এটাকে আমরা নামিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল গসিপ অফ স্মেলকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিন যাতে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আগর আপকো ইয়ে রেসিপি পছন্দ আয়ে হো তো মেরে চ্যানেল গসিপ অফ স্মেল কো সাবস্ক্রাইব লাইক আর শেয়ার কর দিজিয়ে
ताकि हर रोज नए नए रेसिपी आप लोगों के साथ शेयर कर।